হরে চারিদিকে মাটির গন্ধ, আহারে আমার চক্ষু খুলে যাবে, কি ব্যাপার, আমার খাট কই, আমার পালং কই, আমার বালিশ কই, আমার জাজিম কই, আমার তোষক কই, আমার কুল বালিশ কই, চারিদিকে মাটির গন্ধ, আর গন্ধ তখনই কেবল বুঝবো আমি মারা গেছি। যদি বেঈমান নাফরমান হইয়া কবরে যাই, এখনই কবরের দুই দিকের মাটি এমন ভাবে চাপ মারবে, ডান পাঁজরের হাড্ডিগুলো ভেঙে বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডিগুলো ভেঙে ডান দিকে চলে যাবে। এখনই তো ফিরিস্তারা আসবে, ওরা চোখেও দেখবে না, ওরা অনুরোধ শুনবে না, কানেও শুনবে না। আহারে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে উঠবে যদি আল্লাহ আমাকে মাফ না করেন। আহারে এখনই তো আসবে সাপগুলো, শো শো করতে করতে আমার কবরের দিকে আসবে। আহারে উপায় না, সন্তান যদি চোখের পানি ছেড়ে মায়া লাগাইয়া ডাক দেয় মা গো মা, ও মা গো তুমি ছাড়া আমার আর কেউ নাই, ওই মার দরজা খুলতে পারে না ও গো আমার আল্লাহ, আমি যত গুনাহ করি না কেন আপনি আমার আল্লাহ, আমি আপনার গোলাম, আদর কইরা বান্দা বানাইয়া আমাকে মাফ না করে আপনার লাভ নাই। ওগো আল্লাহ আপনার গুনাহগার আপনার দরবারে হাজির হয়ে গেছে, আপনার নাফরমান বান্দা আপনার দরবারে হাজির হয়ে গেছে, নিজেকে একেবারে মাটি বানাইয়া দাও, নিজেকে একেবারে ছোট বানাইয়া দাও। আসলেই তো ভাবো আমি আসলে কিচ্ছু না, আমি আসলেই কিচ্ছু না, আমি টাকার মালিক, আমি বড় শিক্ষিত, আমি বড় আলেম, আমি বড় টাকাওয়ালা, আমি বড় ক্ষমতাওয়ালা, কিন্তু যায় না মাঝে বসো নিজের গুনার কথা মনে কর, দেখবা তোমার চাইতে নিজের কাছে এমন লাগবে আমার চাইতে বড় খারাপ আর কেউ নাই। যদি একবার নিজের নিয়ে চিন্তা করতা, অন্যের সমালোচনা করার সাহস পাইত না, নিজের গুণা নিয়ে যদি চিন্তা করতা, অন্যকে খারাপ বলার সময় সুযোগ পাইত না। ওরে ভাই হে আসলি আর ভাই গো, আমি হাতে পায়ে ধরে বলে যাই কোন দিন কত দিন বাঁচবো জানি না, কোন দিন যেন দুনিয়া ছেড়ে চলে যাই তুমিও জানো না আমিও জানি না, শুধু আমার আল্লাহকে চেনো, আল্লাহকে চেনো, আল্লাহকে চেনো। আবার বলি একটা কুকুর মালিককে চেনে, ওই কুকুরটা সারা রাত বাড়ি পাহারা দেয় কি পায়া হাড্ডি জুটা, পৃথিবীতে সব থেকে বেশি ক্ষুধার্ত থাকে কুকুর, এই কুকুরটাকে কোনো খাবার দিলাম না, পরমা পোলাও দিলাম না, গোস্ত মাছ দিলাম না, কাটা জুটা পাইয়াই কত কৃতজ্ঞ। যখন ফজরের পর মালিক ঘর থেকে বের হয় দেখবেন কুকুর, আল্লাহ আল্লাহ কেম বারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিক কাম হায়। ওরে মুসলমান ইমানদার, জিকিরের পাওয়ার আছে না নাই? আওয়াজ দিয়া বলেন জিকিরের পাওয়ার আছে না নাই? জিকির করব কার? আওয়াজ দিয়া বলেন জিকির করব কার? কোন সময় জিকির করব? আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা, জ্ঞানী তো তারা যারা আল্লাহর জিকির করে, কোন সময় কিয়ামত দাঁড়ানো অবস্থায়, কয়টা বস্তু হইল,
যারা আল্লাহর জিকির করে তিন অবস্থায় দাঁড়ানো বসা শোয়া কয় অবস্থা একটু মেধা খাটান ব্রেনটা খাটান খাটাইলেই দেখবেন এই তিন অবস্থার বাইরে কোনো মানুষ নাই হয়তো দাঁড়ানো না হয় বসা না হয় শোয়া হাঁটে বা দৌড়ায় তা তো দাঁড়াইয়াই হাঁটা লাগে তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি জ্ঞানীর গুণ কয়টা কে বলেছেন এক নম্বর গুণ কার জিকির কয় সময় সব সময় কয় সময় আর জোরে বলেন এখন আপনি বলবেন জিকির বলতে আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই জিকির কেমনে বুঝলেন নামাজকেও তো জিকিরই বলা হয় রোজাকেও জিকির বলা হয় কোরআন তেলাওয়াত কেও জিকির বলা হয় ইলম কেও জিকির বলা হয় অন্য অন্য অনেক ইবাদত কে জিকির বলা হয় বলতে গেলে সব ইবাদত কেই জিকির বলা হয় সেখানে আপনি তসবি নামের জিকির কোথায় পাইলেন এবার আসেন আল্লাহ বলেছেন জ্ঞানীর গুণ তিনটা এক নম্বরে সব সময় আল্লাহর জিকির করা এই আল্লাহর জিকির সব সময় ধরেন তেলাওয়াত নামক জিকির এটা সব সময় চাইলেও করা যায় না সব সময় সব জায়গায় করতে পারবেন কিন্তু যেখানে যখন তেলাওয়াত করবেন পরিবেশ এমন লাগবে যেখানে কোরআনের এহানত না হয় আপনি বাসে ওইটা তেলাওয়াত করার মতো সুযোগ নাই কেউ তেলাওয়াত শুনবে না আপনি বাজারে গিয়া তেলাওয়াত করতে পারবেন না কথা কন না পারবেন আপনি এখন বয়ান শুনতেছেন এখানে জিকির করার সুযোগ আছে নাকি তেলাওয়াত করার সুযোগ আছে নাকি ওরে মুসলমান তাহলে তেলাওয়াত নামক জিকির এই আয়াত দ্বারা উদ্দেশ্য নয় এটা তো স্পষ্ট এবার আসেন নামাজ নামক জিকির নামাজ নামক জিকির তাও তো ২৪ ঘন্টায় করা যায় না কারণ আপনি চাইলেও নামাজ পড়তে পারবেন না সব সময় সম্ভব নয় ধরেন আপনার সব সার্বক্ষণিক সময় আপনি নামাজ পড়লেন খাওয়া দাওয়া ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে তাও মেনে নিলাম ইস্তেনজায় গিয়া বাথরুমে গিয়া কোনো জিকিরি করা যাবে না সেটা আলাদা রেখে দিলাম এর বাইরে সব সময় আপনি চাইলেও দিনের তিন সময়ে নামাজ পড়তে পারবেন না পারবেন কোন সময় এক নম্বরে যখন সূর্য উদয় হইতে থাকে দুই নম্বরে ঠিক দ্বিপ্রহরের সময় সূর্যটা যখন কিছুক্ষণের জন্য মাথার উপরে দাঁড়িয়ে যায় তিন নম্বরে যখন সূর্যাস্ত যাইতে থাকে এই তিন সময় চাইলেও আপনি নামাজ নামক জিকির করতে পারবেন না ফজরের ওয়াক্তের মধ্যে ফজরের চার রাকাত নামাজ ছাড়া কোনো নামাজ পড়তে পারবেন না মাগরিবের আগে আসরের পরে আসরের ফরজ নামাজ হয়ে গেলে আপনার ফরজ নামাজ হয়ে গেলে আর কোনো নামাজ পড়তে পারবেন না তাহলে বোঝা গেল এই আয়াত দ্বারা নামাজ নামক জিকিরও উদ্দেশ্য নয় এবার আসেন রোজা নামক জিকির বুঝলাম আপনি সারা বছর রোজার আমল করেন কিন্তু আপনি বছরে পাঁচ দিন রোজা রাখতে পারবেন না পারবেন কথা বলে না তাহলে রোজা নামক জিকির এখান থেকে জাইল হয়ে গেল রোজা নামক জিকির নয় কিন্তু এমন একটা জিকির আছে যেটা আপনি ওযুতেও পড়তে পারেন বিনা ওযুতেও করতে পারেন দাঁড়াইয়াও করতে পারেন শুয়াও করতে পারেন বাজারেও করতে পারেন দোকানেও করতে পারেন বাসেও করতে পারেন এমনকি এখানে আপনি কান দিয়া বয়ান শোনেন আস্তে আস্তে জবানে কাউকে ডিস্টার্ব না করে আপনি আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ জিকির করতে কোনো বাধা নাই যারা আল্লাহর জিকির করে তারা হলো জ্ঞানীর এক নাম্বার গুণ সব সময় যারা আল্লাহর জিকির করে এবার জিকিরের পাওয়ার একটা উদাহরণ দিই এত পাওয়ার জিকিরের এত বরকত ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওই সরমনার ময়দানে উজানির ময়দানে লক্ষ লক্ষ মানুষ যাইয়া তিন দিনের বয়ানে ছয়বার জিকির কইরা কত বদকার কত চোর ডাকাত সোনার মানুষ হইয়া বাড়ি ফেরে হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায় দুনিয়া কি
نمائش پر نظر آئے امی گویم کہ از دنیا جدا باش بہر کارے کے باشی با خدا باش سست دنیا از خدا غافل بودن قماش و نقر غفر زندزان دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو بازار سے گزر ہو خرید دار نہیں ہو بازار سے گزر ہو خرید دار نہیں ہو جاگا زی لگانے کے دنیا نہیں آئے جاگا زی لگانے کے دنیا نہیں آئے یہ عبرت کی جاہ تماشا نہیں ہے یہ عبرت کی جاہ تماشا نہیں ہے اور مسلمان امام دار ایک ڈاکاتر دل چورر دل রাজ্যের মধ্যে চুরি করতে করতে ডাকাতি করতে করতে মানুষকে অতিষ্ঠ করে ফেলল গল্পটা সত্য নাকি কল্প কাহিনীর গল্প তাও জানি না তবে একটা শিক্ষামূলক গল্প কল্প কাহিনীর ওই গল্প বলা যায় যাচ্ছে যেই গল্পের মধ্যে শিরিক নাই বেদাত নাই যেই গল্পের মাধ্যমে মানুষ দ্বীনের পথে আসতে উদ্বুদ্ধ হয় ডাকাত দল সিদ্ধান্ত নিল এই রাষ্ট্রের মধ্যে যে ডাকাতি করি সবাই আমাদের চিনে ফেলেছে আমাদের দেখলেই সতর্ক হয়ে যায় অতএব চলো আমরা এই রাষ্ট্র ত্যাগ করে অন্য একটা রাষ্ট্রের মধ্যে চলে যাব সেখানে ডাকাতি শুরু করব পার্শ্ববর্তী এক রাষ্ট্রের মধ্যে চলে যায় সেখানে গিয়া ডাকাত সর্দার সবাইকে বলে দিল যাও যাও আগে এই রাষ্ট্রের পরিস্থিতি বোঝার চেষ্টা করো গোয়েন্দা কেমন এখানের প্রশাসন কেমন এখানের আইন কানুন কেমন যদি একটু ভুল হয়ে যায় আর দেশে ফিরে যাইতে পারবো না সবাই ঘুরে ফিরে রেজাল্ট দিল এই রাষ্ট্র আমাদের নির্বাচন করা ভুল হয়ে গেছে কারণ এই রাষ্ট্রের মধ্যে চুরি ডাকাতি কোনোটাই করা যাবে না এখানের গোয়েন্দারা বড় বিচক্ষণ এখানে কোনো ধরনের অকারণ সম্ভব নয় ডাকাত বলল টেনশন করিস না সর্দার বলল টেনশন করিস না শহরতলিতে একটা তাঁবু গাড়ছে বলে এখন থেকে তোদের একটাই কাজ রাত দিন চব্বিশ ঘন্টা কোনো পরিকল্পনা নাই কোনো কথা নাই কোনো বার্তা নাই কোনো আলাপ নাই আলোচনা নাই আমি যতদিন না বলবো ততদিন পর্যন্ত নন স্টপ একটা জিকির কর সুবহানাল্লাহ 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 অর্থ আল্লাহ পবিত্র কি জোরে বলেন আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ অর্থ কি অল্প দিনের মধ্যে পুরো রাষ্ট্রের মধ্যে সুনাম ছড়িয়ে পড়ে আমাদের রাজ্যের মধ্যে একদল দরবেশ প্রবেশ করেছে যারা দুনিয়ার কোনো হুঁশ নাই যারা শুধু জিকিরই করে বাদশা বিচক্ষণ মানুষ রাত্রে গোপনে রিপোর্ট নেওয়ার জন্য সিআইডি পাঠায় দিলেন যাও গিয়া দেখো ওরা কোনো ছদ্মবেশি দল কিনা গিয়া তোমরা খবর নাও দিনে জিকির করে রাত্রে কোনো পরিকল্পনা করে কিনা অনেক দিন যাচাই বাছাই করে দেখলো না এরা কোনো পরিকল্পনা করে না খালি জিকিরই করে বাদশাও ধরতে পারে নাই এজন্য প্রায় সময় বলি টুপিওয়ালা দেখলেই পাগল হওয়া যাবে না সব টুপিওয়ালার টুপি সুন্নতের টুপি নয় সব পাগড়িওয়ালার পাগড়ি সুন্নতের পাগড়ি নয় সব নামাজির নামাজ আল্লাহর হুকুম পালনের নামাজ নয় নির্বাচনের সময় টুপির কদর বাড়ছে টুপি মাথায় দিছে নামাজ পড়ুক আর না পড়ুক কবর দেখলেই জিয়ারতে দাঁড়ায় যায় হাউ মাউ করে কাঁদে আর বলে আপনি আমার কত আপন ছিলেন কবর জিয়ারতের আগে ওই বাড়ির মাইয়েতের আত্মীয় স্বজনকে কাছে এনে নেয় যাতে তাদের ভোট গুলো পায় এক জায়গায় দাঁড়াইয়া কবর জিয়ারত শুরু করছে উচ্চ দেয়িকা উলু চিনে নি উলি যে মাটি ঠেলে পাশের থেকে কয় স্যার আপনি যেখানে দাঁড়াইছেন এটা তো কবর না এটা উলির মেদা উলির স্তূপ দূর উচ্চ দেখলি তো আমার কান্দ নাই
যে এটা দেখি এটারই তো কবর মনে হয়। ওরে মুসলমান ইমানদার, এই দেশে দিন দিন ইসলামের প্রতারকের সংখ্যা বেড়েই চলছে, কিন্তু তার চেয়েও বড় সমস্যা আমরা হুজুররা হুজুররা যেই দ্বন্দ্ব শুরু হয়েছে, কেয়ামত কায়েমের পরেও জান্নাতেও হয়তো এই দ্বন্দ্ব লেগে থাকবো। আসলে তো জান্নাত তো নিষ্কলঙ্ক, এখানে কোনো কিছুই হবে না, এটা বুঝাইলাম যে আমরা কোন পর্যায়ে আছি। মুসলমান ইমানদার, একজনে তো সব আলেম করে একেবারে কাফের টাফের বানাইয়ে সে একা জান্নাতে যাইবে, আমি বলে যাইতে দিব না, হ্যাঁ একা জান্নাতে যাইব। এ কোনো সময় কাফের বলে, কোনো সময় মৌলবি বলে, কোনো সময় বেদাতি মৌলবি বলে, হ্যাঁ কোনো সময় বিসি বলে, বিসি মৌলবি, আল্লাহ হেফাজত করে। এ আমি না আসতে গেলে তো না, বাচ্চার কাছে খবর চলে গেছে না বাচ্চা মহারাজ এরা অরিজিনাল, কয় তাহলে তাদেরকে আমার দরবারে একদিন আব্বায়নের দাওয়াত দাও, রাতে দাওয়াত পাইয়া সর্দার কয় দেখলি কৌশল কেমনে কাজে লেগে গেল, কোথায় ডাকাতি করবো চুরি করবো টের পাই নাই, বুদ্ধি খুঁজে পাই নাই, এখন রাজ দরবারে যাইতেছি, খাওয়াও খামুও ইচ্ছা মতো নাক বরাবর, এরপর যা পারি আওয়ার সময় নিয়ম, কারণ আমাকে তো বিশ্বাস করেই দাওয়াত দিছে, খুব ভালো আপ্যায়ন করছে, খাওয়া দাওয়া শেষ, খাওয়ার পরে বাদশা সামনে এসে এক গ্লাস পানি নিয়ে বলে হে দরবেশের দল, আমি বাদশা কিন্তু একটা জায়গায় দুর্বল, এক জায়গায় অক্ষম, আমার একমাত্র সন্তান বহুদিন পর্যন্ত কুষ্ঠ রোগে ভুগতেছে, এত ডাক্তার কবিরাজ দেখাইলাম ভালো হয় নাই, আমি বিশ্বাস করি আপনাদের জবান বড় পবিত্র জবান, আমার বিশ্বাস আপনারা যদি একটু পানি পড়া দেন আমার সন্তান ভালো হয়ে যাবে, স্বপ্নের মধ্যে কাঁপা কাঁপি শুরু হয়ে গেছে, হ্যাঁ কোন বিপদে পড়লাম, এটা তো ওইরকম একটা বিপদ, ছোট ভাই মাদ্রাসায় লেখাপড়া করছে, লেখাপড়া শেষ করে বাড়িতে গেছে, সবাই খুশি নামাজ এখন তার সামনে সবাই দেয়, নামাজের পরে কার বাড়ি নেবে টেনে টুনে খাওয়ার জন্য, মুরগার রান বকরি জব দেয় হরিণ জব দিয়ে খাওয়ায়, বড় ভাইয়ের মনে কষ্ট লাগছে, লেখাপড়া আমি করাইলাম, মুরগির রান ছোট ভাই খায়, এইটা তো ঠিক না আমারও খাওয়া লাগবো, ছোট ভাই একদিন কোথায় যেন গেছে, ছোট ভাইয়ের জামা কাপড় পরা মসজিদে চলে গেছে, ইমাম সাহেব নাই, বলে হুজুর আজকে নামাজ আপনি পড়ান, কপাল ভালো আসরের রক্ত নামাজ কিরাত্তর পড়লাম, মনে আছে সেজদা পর্যন্ত যাইতে, কোনো মতে সেজদায় গেছে, এখন কি করবে মনে নাই, সেজদার থেকে উইটা থাকে সব সেজদার মধ্যে উপরে পড়ে রয়েছে, মেহরাবের পাশের জানালা দিয়া যদ্দুর পাশে যদ্দুর দৌড়, একজনের যোগ্যতার উন্নতি দেখে হিংসা করো না রে ভাই, বরং তোমার প্রতিভা তোমার যোগ্যতা দিয়ে তাকে ছাড়িয়ে যাও, তুমি যদি তার পেছনে পড়ে থাকো পিছনেই পড়ে থাকবার সে বাড়তেই থাকবে, আমাদের সমাজে হিংসাটা এমন একটা পর্যায়ে গেছে। আর একটা ছোট গল্প বলি, এক ব্যক্তি খুব গরিব মানুষ, কাঠ কাটতে কাটতে বুড়ো হয়ে গেছে, কাঁধে করে কুড়ালার লাকড়ি টানতে টানতে কাঁধের মধ্যে ঘা হয়ে গেছে, গা দাগ পড়ে গেছে, গা একদিন জঙ্গলে গিয়া বুড়া বসে কুড়াল দিয়ে কাঠের উপরে লাকড়ির উপরে জোরে কোপ দিয়ে একটা জোরে আওয়াজ দিছে, যা এই বিপদ থেকে কি আর বাঁচতে পারুম না জীবনে, একজন শুভ্র পোশাক পরিহিত সাদা পোশাক পরিহিত সুন্দর নুরানি চেহারা এসে সামনে দাঁড়াইছে, এই কাঠুরিয়া আর কত কষ্ট করবা, বসে বসে খাইতে মনে চায় না, কয় ভাই মনে তো চায়, সম্পদ নাই, কয় তোমায় আমি আজকে একটা পাথর দিলাম এটা বালিশের নিচে রাখবা, এবং 10 টাকা রাইখা যদি ঘুমাও পাথরের সাথে পরের দিন সকাল উঠা 20 টাকা পাবা, 100 টাকা রাখলে 200 টাকা পাবা, কিন্তু তোমার পাশের বাড়ি হলে 400 টাকা পাইবে, কথা বুঝে না কথাটু বোর্ড ধরে জিগেই লই,
বউরে জিগাইছে কয় বাদ দাও ওই পাথর লাগবে না আমার আমরা 100 হেরা 200 কে পাথর পাইলাম আমরা পরে কয় দেখো এত কষ্ট করি হেরা যা পায় পাক আমরাও তো শান্তি দরকার কথা নিয়া হোক পরের দিন পাথর নিয়ে আসি এখন এরা 100 টাকা চায় পাশের বাড়িওয়ালারা পায় 200 পাশের বাড়ির ভাবি আইসা আবার এই ভাবির কাছে ভাবি কে জানি বালিশের নিচে গিয়ে মধু ছুটে হারাই গেছে এত জল লাগে কিন্তু কইতে না এত জানে তে হ্যাঁ কইতে আহে একটা সময় গিয়া আর ধৈর্য ধরতে পারে না হিংসায় শেষ হয়ে যাইতেছে বউরে ডাক দেয়া কয় বিবি আমাদের আর কোনো চাওয়ার আছে নি বলে না কয় বিল্ডিং হয়ে গেছে ঘর বাড়ি হয়ে গেছে টাকা পয়সা হয়ে গেছে ঘরের খাট পালং সব হয়ে গেছে কয় তাইলে আজকে একটা মজার চাওন আল্লাহর দরে সাম কয় কি আল্লাহ আগামীকাল আমাগোর স্বামী স্ত্রী একটা করে চোখ কানা বানায় দাও এগো একটা হইলে হেগো পরের দিন চোখ একটা কানা কয় একটা কানা আরেকটা দিয়ে তো দিই এরা তো একটা দেখবে না হেগো দুই ওটা কানা হয়ে গেছে আল্লাহ ফিরিস্তার এটাই কে বলে ফিরিস্তা পাশের বাড়িওয়ালার কোনো দোষ আসেনি বলে না কয় পাথর নিয়ে চোখে ঘষা দিয়ে দিয়ে ঘষা দিয়ে ওরা ভালো হয়ে গেছে এরা কানাই রয়ে গেছে যারা কানায় কানায় চাও কানাই থেকে যাবো দরকার নাই তো হিংসা করার দরকার নাই ডাকা সর্দার সবাইকে শান্ত করছে টেনশন করিস না এটা পরে ফুদিয়া দিব ভালো হইলো নাইলে না আমরা সেই তো বড় বুজুর করে ফুদিছে ভালো হয় নাই ওটা কি পরে দিব কয়েকটা সারাদিন যে সোমান আল্লাহ পড়ছে এটা সবাই সুবহান আল্লাহ পরে ফুদিছে সুবহান আল্লাহ অর্থ কি জোরে বলেন সুবহানাল্লাহ বলে সবাই ফু দিয়া দিছে পানি নিয়া সন্তানের শরীরে ছিটানোর সঙ্গে সঙ্গে সন্তান ভালো হয়ে গেছে বাচ্চা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে হে দরবেশের দল আমার স্বর্ণাগার আমার কুশাগারে যা যা আছে তোমাদের যত ব্যাগ আছে মন মতো ব্যাগ ভরে নিয়ে যাও উপটুকু নিয়ে যাবে বাচ্চা ডাকাতের সর্দার বাচ্চা এই কথা বলার পর একটা চিৎকার দিয়া পায় পড়ছে জড়ায় ধরছে রে বাচ্চা মহারাজ আমরা লজ্জা পাই আমাদেরকে আর বলবেন না আমরা কোনো দরবেশের দল না আমরা ডাকাতের দল আমরা কৌশল করছিলাম একটু নিতে পারলেই হয় সেখানে তো আমরা কত কি পাইয়া গেলাম এগুলোর দরকার নাই আমরা যে আল্লাহর নাম ডাকাতির কৌশল হিসেবে ব্যবহার করার পরে এত পাওয়া ওই আল্লাহর নাম যদি বাস্তবে আমরা ডাকতাম না যেন আমরা দুনিয়া আখেরাতের বড় মহাজন হয়ে যাইতামিয়ার আল্লাহর মখলুক দিয়ে আল্লাহর পরিচয় পাইবা যারা জ্ঞানী জ্ঞানীর গুণ কয়টা জয় বলেন এক নম্বরে আল্লাহর জিকির কয় সময় জোরে বলেন দুই নম্বরে জ্ঞানীর গুণ যাদের মধ্যে জিকির আছে তারা জ্ঞানী সোজা কথা যার মধ্যে আল্লাহর জিকির নাই তারা জ্ঞানী নাই এক নম্বর গুণ আল্লাহর জিকির করা দুই নম্বর গুণ ভয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর আসমান ও জমিনের মাঝে যত সৃষ্টি আছে এগুলো নিয়ে গবেষণা করা এটা তো আগেই বলে ফেলেছি তিন নম্বর গুণ বড় মজার গুণ তবে ত্যাগের গুণ এই গুণটার বড় অভাব আমাদের মাঝে আছে জিকির চাইলেও করা যায় গবেষণাও করা সম্ভব কিন্তু তিন নাম্বার গুণটাও সম্ভব কিন্তু আমরা করি না যদি কেউ যেতে চান আমি 5 সেকেন্ড সময় দিলাম যান এরপরে উঠতে পারবেন না সময় শুরু এখন শেষ হয়েছে শেষ হয়েছে কথা কয় না বাস আর কেউ উঠবে না এরপর কেউ উঠলে আমিও আপনার সাথে উঠে যাব
আমি যদি আপনার সাথে উঠে যাই তো বুঝেন আপনি কেমনে গর্ত হইবেন এই ময়লাকে আমি তো কয়ে যাম ওই লোক যাইতেছে এজন্য যাইতেছে বাতাস দিন এখন অনেকে চিন্তা করতেছেন যে আরে মৌলবীরা কয় আমরা তো ওটা বসা করি এখন হুজুরে কইলো আমি উঠলে হ্যাঁ উঠবো তো আগে ওটা দরকার ছিল এটা তো বুঝি নাই এই যারা বোঝেন নাই যে করলাম কি আমারও তো ওঠা দরকার ছিল তাদের জন্য লাকি চান্স আরো পাঁচ মিনিট পাঁচ সেকেন্ড একজনে লাকি চান্স গ্রহণ করছে আর আছেন কেউ পাঁচ সেকেন্ড শেষ হইলে কইয়েন শেষ হইছে এখন আর কেউ উঠবেন না যদি পাশ থেকে উঠে বসাই দেবেন বলবেন স্টেনজা না এই দুশোর মধ্যে স্টেনজার ব্যাগ হবে না এখন যেহেতু হয় নাই আমি আর অল্প বয়ান করবো এরপরেই আমরা সবাই বিদায় হব উঠতে চাইলে উঠতে দেবেন না বসায় দেবেন আপনি ব্যর্থ হইলে আমি কিন্তু সত্যি উঠে যাব যদি আমার চোখে আপনি পড়েন বলবেন যদি বাইন্ধে আওয়াজ শুনাইবেন না এই ছুটিটা দিলাম লোক উঠছে সাইড থেকে পাঁচজন বা ছয়জন এই ছয়টা লোক পাঁচ মিনিট পরে একজন উঠতো তিন মিনিট পরে একজন উঠতো বারবার আমার আলোচনা একটা ডিস্টার্ব হচ্ছে এই যারা উঠছে এরা কি জাহান্নামে যাবে হয়তো তাদের স্টেঞ্জার প্রয়োজন আছে আবার চলে আসবে ইনশাআল্লাহ আমরা সবাই একসঙ্গে দোয়া করে এখান থেকে বিদায় হব নাকি আমার পরে আলোচক আছে আমরা একসঙ্গে দোয়া করে ইনশাআল্লাহ বিদায় হব ঠিক আছে আল্লাহ কবুল করুন তিন নাম্বার গুণ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا ربنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد রাত যখন গভীর হইয়া যায় নিজের জীবনের গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাও মুসলমান ইমানদার গুনার জন্য কয়দিন তওবা করলাম আর আল্লাহর কাছে মাপ চাইলাম কয়দিন ইবারাতে জাগলাম অথচ আল্লাহ এত দয়া করে মায়া করে বানাইছেন আল্লাহর ছেলে নাই মেয়ে নাই মা নাই বাবা নাই লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ জন্মদাতা হইয়া কাউকে জন্ম দেন নাই কোন জন্মদাতার থেকেও জন্ম নেন নাই আল্লাহর ছেলে নাই মেয়ে নাই মা নাই বাবা নাই আল্লাহ কাউকে মা ডাকেন না বাবা ডাকেন না আল্লাহ কেউ কেউ মা ডাকে না বাবা ডাকেন এটা আল্লাহর পছন্দও নয় আল্লাহ একমাত্র আদর করে বান্দা বানাইছেন বান্দায় একবার যদি আল্লাহকে ডাক দাও আল্লাহ এক ডাকের জবাবে একশো বার মতান্তরে দশ বার উত্তর দিয়া দেয় কিন্তু বান্দা গুনার জন্য একবারও তওবা করলাম না কত গুনা করছি একবারও কি চিন্তা করছো মাথাটা নোয়াইয়া গভীর রাতে উঠে নিজের গুনার জন্য আল্লাহর কাছে তওবা কর আজকে একটু বাসায় গিয়া মৃত্যুর মোরাকাবা করবেন নিজের গুনার জন্য অনুতপ্ত হইবেন বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া সবাই যখন ঘুমায় যায় লাইট গুলো অফ করে দেন তখন আপনি নিজে নিজে চিন্তা করেন আহারে আমি যদি মারা যাই এই মুহূর্তে আমার বিবি পাশে আমার মা বাবা পাশের ঘরে আমার ভাই বোন পাশের ঘরে আমার সন্তানরাও আমার পাশে আছে কিন্তু আজরাইল যখন আসবে আমার কি অবস্থা হবে আমাকে কেউ ধরেও রাখতে পারবে না চক্ষু দুইটা বন্ধ করে মনটা দেখবেন কতটা নরম হয় একবার অন্তত একবার মোরাকাবা করে দেখেন আমার জীবনের কত গুনাহ জীবনের গুনাহগুলা মাথায় নিয়ে মোরাকাবা শুরু করেন চক্ষু দুইটা বন্ধ করে মনে করবেন এখনই আজরাইল আসবে আজরাইল জানি কেমন একবারও কেন বোঝেন না মরা তো লাগবে একটু মাথায় ঢুকান তো মরা তো লাগবেই আসলেই তো মরে যাব কোন সময় জানি আজরাইল এসে যাবে ওই আজরাইলের চেহারা জানি কেমন হয় ওই আজরাইল দেখতে কেমন তাও জানি না ওই কবরটা কেমন তাও জানি না আহার ওই কবরে কি আচরণ হবে তাও জানি না চিন্তা করেন আজরাইল আসবে আমার জানটা যদি নিয়ে যায় আহারে আমার বিবিও দেখবে না ভাই বোন দেখবে না মা বাবাও দেখবে না
আমার সন্তানরাও দেখবে না, বিবি যদি উঠে দেখে আমার শরীর ঠান্ডা হয়ে গেছে শক্ত হয়ে গেছে আমি আর জবাব দিই না, ওই বিবি একটা চিৎকার দিয়া আমার ঘর থেকে বের হয়ে যাবে, আমার সন্তানগুলো কাঁদবে আমার মা বাবাও কাঁদবে, কিন্তু একজনও বলবে না একটা শব্দ আমার স্বামীকে রেখে দাও, যেই বিবির সঙ্গে একই বিছানায় সারাটা জীবন কাটাইয়া দিলাম, আহারে ওই বিবিও বলবে তাড়াতাড়ি নামাও নামাও নামাও, যেই ছেলে মেয়ের জন্যে মাথার গাম পায়ে ফালাইয়া গায়ের রক্ত পানি বানাইয়া কামাই করলাম, রাত নাই দিন নাই কত পরিশ্রম করলাম, বাজারে গিয়া দেখি সবাই রসমালাই খায় আবারও খাইতে মনে চায়, কিন্তু পকেটে হাত দিয়া দেখলাম যে কয় টাকা আছে, রসমালাই খাইলে ছেলের পরীক্ষার ফি দিতে পারবো না, রসমালাই না খাইয়া ফি দিয়া দিলাম, ঈদের সময় নিজে পুরান জামা কাপড় উপরে সন্তান রে নতুন জামা কাপড় দিলাম, ওই সন্তানও কাঁদবে ঠিক কিন্তু একবারও বলবে না আমার বাবাকে দুইটা দিন দুনিয়ার মধ্যে রেখে যাও, যেই মা বাবা না খাইয়া আমারে খাওয়াইলেন ওই মা বাবাও কান্না কাটি করবে, কিন্তু তবুও একবারও বলবে না আমার সন্তানকে পাঁচটা দিন রেখে যাও, আহারে আমি তো মরে গেলাম, সবাই কান্নাকাটি করে ঠিক জানে জিগার দোস্ত কত আছে, ব্যবসায়িক পার্টনার আছে বন্ধু বান্ধব আছে, আহারে আমি বিপদে পড়লে পাগলের মতো ঝাঁপায় পড়তো, কিন্তু আজকে আমি দুনিয়ার থেকে চলে গেলাম, সবাই কান্নাকাটি করে ঠিক কিন্তু একদল গরম পানি বসায় দিছে আমাকে দ্রুত বিদায় দেওয়ার জন্যে, একদল মশারি টানাইছে একদল কাপড় আনতে গেছে দোকানে, একদল মসজিদে খাটি আনার জন্য গেল, একদল বাঁশ কাটতেছে আর একদল কবর খনন করতেছে, আহারে আমাকে গোসল করাইয়া সাদা তিনখানা পাতলা কাপড়ের প্যাকেট বানাইয়া জানাজা পড়াইয়া খাটি উঠাইয়া চারজনে কাঁধে রওনা দিছে, আমার বিবি ঘরে খাটালের মধ্যে গড়াগড়ি খায় আর কাঁধে আমার সন্তানগুলো আমার পেছনে পেছনে দৌড়ায় আর আব্বু আব্বু বলে চিৎকার দিয়া কাঁধে, আমার মা বাবা আমার মা বাড়ির দরজায় গিয়া গাছের আড়ালে দাঁড়াইয়া আহারে আমার দিকে তাকায়া তাকায়া কাঁধে, ওই কবরের পাশে নিয়ে কোমরে গামছা লাগাইয়া দুইজন লাভ দিয়া কবরের মধ্যে নেমে গেছে, আমাকে কবরে নামাইয়া আমি মনে করছি এরা বুঝি আমার সঙ্গে থাকবে, না না এই দুইজন লাভ দিয়া উপরে উঠে গেছে, বাঁশের চালি দিয়া কলা পাতা বিছাইয়া সবাই হাতের মধ্যে মাটি নিয়া মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আহারে আমার বন্ধু বান্ধব তো চলে যায় মনে করছি এরা বুঝি আমার কাছে থাকবে, আমি তাদেরকে ডাকবো চিৎকার দিয়া ডাকবো, আমি মনে করব আমি স্বপ্ন দেখতেছি, অথচ তারা আমার জন্য কেউ দাঁড়ায় না, আমার শ্বশুরও তো চলে যাইতেছে, আমার বাপ আমার তো কোনোদিন ছাইরা যাবে না, না সেও তো চলে যাইতেছে, আমার ভাই সেও তো আমাকে ছাইরা চলে যায়, আমার সন্তানগুলো কবরের উপরে গড়াগড়ি খায় আর আব্বু আব্বু বলে কাঁদে, মনে করছি আমার ছেলে মেয়েরা বুঝি আমার সঙ্গে থাকবে, না 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 আরে চারিদিকে মাটির গন্ধ, আহারে আমার চক্ষু খুলে যাবে কি ব্যাপার, আমার খাট কই আমার পালং কই আমার বালিশ কই আমার জাজিম কই আমার তোষক কই আমার কুল বালিশ কই, চারিদিকে মাটির গন্ধ আর গন্ধ তখনই কেবল বুঝবো আমি মারা গেছি, যদি বেঈমান নাফরমান হইয়া কবরে যাই এখনই কবরের দুই দিকের মাটি এমন ভাবে চা
ডান পাঁজরের হাড্ডিগুলো ভেঙে বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডিগুলো ভেঙে ডান দিকে চলে যাবে। এখনই তো ফেরেশতারা আসবে, ওরা চোখেও দেখবে না, ওরা অনুরোধ শুনবে না, কানেও শুনবে না। আহারে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে উঠবে যদি আল্লাহ আমাকে মাফ না করেন। আহারে এখনই তো আসবে সাপগুলো, শো শো করতে করতে আমার কবরের দিকে আসবে। আহারে উপায় না, যদি দেখো এতটুকু চিন্তা করার পর অন্তরটা নরম হয়ে যায়। ওরে যুবক তোমার পায়ে ধরে বলি, তুমি তখন আর ঘুমায়ও না রে ভাই, একটু জাগো, একটু অজু বানাও, অজু বানাইয়া সবাই যখন ঘুমায় গেছে নীরব নিস্তব্ধ যায় নামাজটা বিছাও, দুই রাকাত নামাজ শুরু করো, আল্লাহর দরবারে দোয়া করো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, দুই রাকাত নামাজ আদায় করো, নামাজের সালাম ফিরাই একটু তেলাওয়াত করো, তেলাওয়াতে এত মজা, তেলাওয়াতে এত মজা, অন্তরটা ঠান্ডা হয়ে যায়। তাজিমের সঙ্গে তেলাওয়াত করো, আজমাতুল শানের সঙ্গে একটু জিকির করো, কারো যেন ঘুমে ডিস্টার্ব না হয়। এরপরে গুনার দুইটা হাত আমার আল্লাহর দিকে বাড়াইয়া দাও, বান্দারে তুমি জানো না আমার আল্লাহ তোমার অপেক্ষায় প্রথম আসমানে এসে আগে থেকেই বসে আছে, আর ডাকেন ওরে বান্দা তো কি লাগবে আমি আল্লাহর কাছে বল, তোর কি অভাব, তোর মনে কি কষ্ট, আমি আল্লাহকে বল, তুই যদি আমি আল্লাহকে ডাক দিস আমি আল্লাহ সাড়া দিয়া দেব। দুইটা হাত আল্লাহর দরবে উঠায় কাঁদো, নিজেকে একবারে ছোট বানায় দাও, একবারে ছোট বানায় দাও, আল্লাহ আমি কিচ্ছু না, আমি একটা কুত্তার চাইতেও খারাপ, আমি একটা শুয়ারের চাইতেও খারাপ, যদি মাফ না পাই আমি একটা গরুর চাইতেও খারাপ, আমি একটা ছাগলের চাইতেও খারাপ, আমি হিংস্র জানোয়ারের থেকেও খারাপ, তবে আমার আল্লাহ গো আমি যত খারাপ হই না কেন আমি তো আপনারই বান্দা, আমি যত নাফরমানি হই না কেন আমি তো আপনারই বান্দা, আপনি আমার মাহবুব। ছেলে মেয়ে যদি মা বাবার সঙ্গে অন্যায় করে অনেক দূরে চলে যায়, আবার কিন্তু সন্ধ্যায় মা বাবার দরজায় আসে, ওই মাকে যখন মা বলে ডাক দেয়, মা বলে দরজা খুলব না, সন্তান যদি চোখের পালি ছেড়ে মায়া লাগাইয়া ডাক দেয় মা গো মা, ও মা গো তুমি ছাড়া আমার আর কেউ নাই, ওই মার দরজা খুলতে পারে না ও গো আমার আল্লাহ, আমি যত গুনাহ করি না কেন আপনি আমার আল্লাহ, আমি আপনার গোলাম, আদর কইরা বান্দা বানাইয়া আমাকে মাফ না করে আপনার লাভ নাই। ওগো আল্লাহ আপনার গুনাহগার আপনার দরবারে হাজির হয়ে গেছে, আপনার নাফরমান বান্দা আপনার দরবারে হাজির হয়ে গেছে, নিজেকে একেবারে মাটি বানাইয়া দাও, নিজেকে একেবারে ছোট বানাইয়া দাও, আসলেই তো ভাবো আমি আসলে কিচ্ছু না, আমি আসলে কিচ্ছু না, আমি টাকার মালিক, আমি বড় শিক্ষিত, আমি বড় আলেম, আমি বড় টাকাওয়ালা, আমি বড় ক্ষমতাওয়ালা, কিন্তু যায় না মাঝে বসো নিজের গুনার কথা মনে কর, দেখবা তোমার চাইতে নিজের কাছে এমন লাগবে
আমার চাইতে বড় খারাপ আর কেউ নাই যদি একবার নিজের নিয়ে চিন্তা করতাম অন্যের সমালোচনা করার সাহস পাইত না নিজের গুনাহ নিয়ে যদি চিন্তা করতাম অন্যকে খারাপ বলার সময় সুযোগ পাইত না ওরে ভাই হে আসলিয়ার ভাই গো আমি হাতে পায়ে ধরে বলে যাই কোন দিন কতদিন বাঁচবো জানি না কোন দিন যেন দুনিয়া ছেড়ে চলে যাই তুমিও জানো না আমিও জানি না শুধু আমার আল্লাহকে চেনো আল্লাহকে চেনো আল্লাহকে চেনো আবার বলি একটা কুকুর মালিককে চেনে ওই কুকুরটা সারা রাত বাড়ি পাহারা দেয় কি পায়ে হাঁটি জুটা পৃথিবীতে সব থেকে বেশি ক্ষুধার্ত থাকে কুকুর এই কুকুরটাকে কোনো খাবার দিলাম না পরমা পোলাও দিলাম না গোস্ত মাছ দিলাম না কাটা জুটা পাইয়াই কত কৃতজ্ঞ যখন ফজরের পর মালিক ঘর থেকে বের হয় দেখবেন কুকুরটা দৌড়ে গিয়া কুন কুন করে আওয়াজ করে আর নিজের মুখটা মালিকের পায়ের কাছে ঘষল মালিক যদি লাত্তি দিয়া দূরে ফলায় দেয় কুকুরটা সেখানে গিয়েও কুন কুন করে সাহেব হাইওয়াতুল হায়াল কই কুকুরটা ডাক দিয়ে বলে মালিক আপনার বাড়ির কাটা জুটা খাইলা আমার ভুল হইলে আমাকে মাফ করে দে এ যারা গরু পালে তারা দেখছেন গরুটা বাজারে নিয়ে গেছেন বিক্রি করার জন্য বিক্রি করতে পারেন না এই গরুর গলার মধ্যে রশি পেঁচিয়ে ছাইরা দেন আপনার আগে আপনার বাড়ি গিয়ে গরুটা পয়সা যায় আহারে কত কোরবানির বাজারও আপনারা দেখেছেন এই দুই বছর আগেও দেখা গেছে বড় সাইজের একটা ছাগল বিক্রি করছে যেই লোক ছাগল ক্রয় করছে ছাগল টানে ছাগল মালিকের সাথে যায় না এ পশু প্রাণীর কান্নার কোনো অনুভূতি নাই হাসার কোনো অনুভূতি নাই এরপর আল্লাহ মানুষকে দেখায় দিছেন ওই ছাগলটা যাইতেছে না ছাগলের দুই চক্ষু দিয়া টপ টপ করে পানি পড়তেছে আর ছাগলটা পুরান মালিকের দিকে তাকাইয়া শুধু ডাকতেছে আর ডাকতেছে নতুন মালিক বলে ওরে ভাই আমার টাকা ফেরত দেন আপনার ছাগল নিয়ে যান এই ছাগল আমার নেওয়া সম্ভব না পুরান মালিক ছাগলের সামনে হাঁটু করে বসে ওই ছাগলকে ডাক দেয়া বলছে ওরে ছাগল কি যেন নাম রেখেছিল ওই নাম ধরে ডাক দিছে ওরে ছাগল তুই যদি না যাস আমার বড় লোকসান হয়ে যাবে ওই ছাগলটা কি বুঝছে আল্লাহই ভালো জানে পুরান মালিক বলছে এখন আর আমি তোর মালিক না আমার কথা যেভাবে মানতি এর কত ওইভাবে মানবি এ তোর মালিক ছাগলটা পিছনের দুই পায়ের উপরে দাঁড়াইয়া সামনের দুই পা ওই পুরান মালিকের কাঁধের উপরে রাইখা ছাগল পুরান মালিকের কপালে একটা চুমা দিয়া নতুন মালিকের সঙ্গে হাঁটা শুরু করছে আহারে গত কয়েকদিন আগে আমার খামারের একটা গরু বিক্রি করেছি ওরা চার পাঁচ জনের ধরে নিয়ে একেবারে ট্রাকের কাছে ফার্ম থেকে ট্রাক দূরে ওখানে নিয়ে গেছে রশিটা সিরা একবারে দৌড় দিয়া বুড়া গরু আইসা ওর জায়গায় আবার দাঁড়ায় রইছে আমি গিয়ে আবার টানলাম আয় না আবার ছুটে আইসা দাঁড়ায় রইছে তখন আমি ওদেরকে বললাম দেখ একটা গরু কেমন মালিককে চিনছে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইলো মাখলুকাত ওই আমরা এখনো আল্লাহকে চিনিলাম না এ যারা রাজনীতি কর এই রাজনীতি নিয়ে মারামারি বাদ দে ভাই তোর হাতে পায়ে ধরে বলি বাদ দে হে আওয়ামী লীগ বিএনপি যুব দল যুবলীগ ছাত্র দল ছাত্রলীগ বাইরে কোন দিন মারা যাব জানি না তুমিও কোন দিন মারা যাইবা তুমিও জানো না আমার আল্লাহকে চেনো আল্লাহকে চেনো জীবনে অন্যায় কম করি নাই এখনো কি অন্যায় করব আজরাই যদি দাঁড়াইয়া যায় আর উপায় হবে না আল্লাহ আমাদের মাফ করে দেন আল্লাহ আমাদের কবুল করেন বলেন আমিন আল্লাহ আমাদের মাফ করেন বলেন আমিন
আল্লাহ কে চেনার তৌফিক দান করেন বলেন আমিন। যতটুকু আলোচনা করেছি